আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদের বাংলা হেলথ টিপস চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে জানাবো স্বামী স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা যায় সেই সম্পর্কে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন চালু করে দিন তাতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে প্রিয় দর্শক মণ্ডলী স্বামী স্ত্রীর সংসার পারস্পরিক দায়িত্ববোধ স্নেহ মমতা বিশ্বাস আর ভালোবাসার ভিত্তিতে স্থাপিত একটি নিবিড় কেন্দ্র তবু সাংসারিক জীবনে মান অভিমান একটি সাধারণ বিষয় কখনো হয় মতের অমিল থেকে কখনো হয় শাসনের প্রয়োজনে অথবা ঘটে যাওয়া যে কোনো ভুল থেকে বা ভুল বোঝাবুঝি থেকেও মনে জেকে বসতে পারে রাগ অভিমান কিন্তু একটি সুন্দর জীবনের প্রয়োজনে পরিমিত সময়ের বেশি এসবকে জিয়ে রাখা মুমিনের জন্য নিষিদ্ধ রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেন কোন মুসলমানের জন্য তিন দিনের বেশি তার দিনী ভাইকে পরিত্যাগ করা বৈধ নাই কেউ তিন দিনের বেশি পরিত্যাগ করে মৃত্যুবরণ করলে জাহান নামে প্রবেশ করবে এটি সুরানে আবু দাউদ হাদিস নম্বর চার হাজার নয়শো ষোলো নম্বর হাদিসে রয়েছে তিনি আরও বলেন কারোর জন্য হালাল নয় যে সে তিন দিনের বেশি তার দিনী ভাইকে এমনভাবে পরিত্যাগ করবে যে দুজনের সাক্ষাৎ হলে একজন এদিকে অন্যজন সেদিকে মুখ ফিরিয়ে নেবে তাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে সর্বপ্রথম সালাম দেয় সহি বুখারি হাদিস নাম্বার ছ এই হাদিস দয়ে ভাই বলে সাধারণত সকল মুসলমানকে উদ্দেশ্য করে বোঝানো হয় কাজেই কখনো স্ত্রীর উপর কোনো অভিমান করে কথা না বললে বিষয়ে লক্ষ্য রাখতে হবে যে তা যেন দিনের বেশি না হয় তিন কখনোই আর স্বামী স্ত্রীর যে আগে সালাম দিয়ে কথা শুরু করবে সেই সর্বোত্তম বলে বিবেচিত হবে প্রিয় দর্শক মন্ডলী আশা করি কোরআন হাদিসের আলোকে আমরা বুঝতে পারলাম যে কখনোই স্ত্রীর সাথে তিন দিনের বেশি রাগ করে কথা না বলে থাকা যাবে না কারণ আপনি যদি তিন দিনের বেশি কথা না বলে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন তাহলে আপনি জাহান নামে প্রবেশ করবেন তাই প্রিয় দর্শক মণ্ডলী আসুন আমরা স্বামী স্ত্রীর ভিতরে যদি ঝগড়া বিবাদ হয় তাহলে কখনোই যেন তা তিন দিনের বেশি কথা বন্ধ না থাকে সেদিকে আমরা একটু খেয়াল রাখব আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপনার মতামত কমেন্টস করে জানাবেন আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি অবশ্যই আপনার ফেসবুক টুইটার বা ইনস্টাগ্রামে শেয়ার করতে ভুলবেন না এতে করে আপনার পাশাপাশি আপনার পরিচিত বন্ধুরাও এই ভিডিওটি দেখে উপকৃত হবে ও জানতে পারবে আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ